আসসালামু আলাইকুম, আমি রোজি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ এমন একটি চুলের তেল তৈরি করে দেখাবো যেটি ব্যবহারে আপনার চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া শক্ত করবে এবং চুলকে সিল্কি রাখবে। আসুন তাহলে শুরু করি। এর জন্য আমার লাগবে খাঁটি নারিকেল তেল। এই খাঁটি নারিকেল তেল তৈরিটা আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে, আপনারা দেখে নেবেন। আজকে আমি তেলের সাথে যা যা দিব তা হলো অ্যালোভেরা, মেথি আর আমলকি। প্রথমে আমি অ্যালোভেরাটা এভাবে সাইড দিয়ে ফেলে দিয়ে কিউব করে কেটে নিব। মনে রাখবেন গাছ থেকে কাটার পর অ্যালোভেরার মধ্যে এইরকম হলুদ কিছু দেখতে পাবেন। এটা অবশ্যই ফেলে দিবেন, কারণ এটা খুব বিষাক্ত একটি রস। এটা আমি কেটে ফেলে দিব, এবারে কিউব করে কেটে নিব। এবার একটি প্যানে আমার পূর্বে তৈরি করে রাখা তেলটা ঢেলে দেব। তারপর অ্যালোভেরা আর 9-10টা আমলকি দিয়ে একদম মৃদু আঁচে যাও দেব। নামানোর 7-8 মিনিট আগে মেথি দিব 1 চামচ। অ্যালোভেরা রঙটা যখন এমন হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিব। হয়ে গেল আমার ঔষধি তেল, যা ব্যবহারে আপনার চুলকে মজবুত করে চুল পড়া বন্ধ করবে এবং চুলকে সিল্কি রাখবে। ঠান্ডা করা তেলটা বোতলে ভরে আমি তেলে দেওয়া মেথিগুলো আবার বোতলে দিয়ে দিব। দেখেন আমি মেথিগুলো দিয়ে রেখেছি, এটা আপনার চুলটাকে সিল্কি রাখবে। আর তেলের মধ্যে একটা খুব সুন্দর মেথির গন্ধ আসবে। এটাতে যেহেতু আমি কোনো প্রিজারভেটিভ বা কেমিক্যাল ব্যবহার করিনি, তাই এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা বাহিরে রাখলে। তাই আপনি যদি এটা বেশি দিন ব্যবহার করতে চান তাহলে এটা ফ্রিজে রেখে ব্যবহার করবেন। আশা করি আপনারাও এটা বাসায় তৈরি করে ব্যবহার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।